ভাঙরের মাটিতে যে সকাল হলে বোমার আওয়াজ রাতে ঘুমোতে গেলে গুলির আওয়াজ শুনে ঘুমায় এই ইতিহাস আমরা বদলে দেব ভাঙরের প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার পর থেকে বাচ্চারা পড়ার ব্যবস্থা করবে আপনি উঠদিয়ে পড়ে থাকবেন তিন দালালি করবেন ভাবছেন কি চুপ করে থাকব না আ বন্দুক উদ্ধার হচ্ছে বোমা উদ্ধার হচ্ছে যেই বস্তার মধ্যে আছে আপনি সেখানে কি হাত ঢুকিয়ে দিলেন নাটক হচ্ছে না কি ভাবছেন আর কটা দিন অপেক্ষা করুন সরকার পরিবর্তন হয়েছে এসে সব বলছেন যে আইএসএফ হলো এই সব ব্যাপার তাপস চক্রবর্তী বামুন বাচ্চা তিনি আইএসএফ এর নেতা কাটা পুকুরে দিয়ালকে দিয়াল লেখা কেন্দ্র করে আমাদের কর্মীদের মারা হয়েছে মহিলার মেরে নাক ফাটানো হয়েছে ছিল করা হয়েছে আজকে যারা করেছে তারা আজকে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে আর আপনি কাশীপুরের বড় বাবু আপনি ভাবছেন কি আপনি বুক ফুলিয়ে ঘুরবেন না আপনার উর্দিটাকে সম্মান দিয়ে বলছি এলএসএস বড়ের মতো বলে যাচ্ছি আপনার উর্দিটাকে সম্মান দিয়ে আইনের বাধাই ফেলে আইনের আওতায় ফেলে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানের ফেলে তার পরিকাঠামোর মধ্যে ফেলে আপনার উর্তি খুলে নিতে আমাকে পাঁচ মিনিট টাইম লাগবে না যে ভাঙড়ের মাটিতে যে সকাল এলে আওয়াজ রাত্রে ঘুমাতে গেলে গুলির আওয়াজ শুনে ঘুমায় এই ইতিহাস বদলে দেবো ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার পর থেকে বাচ্চারা পড়ার ব্যবস্থা করবে এবং সকালে উঠলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বিকেলে ফিরে এসে মাঠে যাবে এখানে কোনো ছেলে ওই কোথায় ঝামেলা হচ্ছে দেখতে গিয়ে গুলি খেয়ে মরবে না এই ইতিহাস ভাঙরের থেকে মুছে দিয়ে হবে ভাঙর মানে মডেল তৈরি হবে ভাঙর আমার আগে স্যার বলেছেন ভাঙর মানে সারা পশ্চিম বাংলা ভারতকে পথ দেখাবে সুতরাং ভাঙর মডেল তৈরি হবে সারা ভারতবর্ষের জন্য আপনারা রাজি আছেন তো দীর্ঘদিন লড়াই হচ্ছে লড়াই করার ফলে আজকে এই ভাঙরের কথা বলছি ভাঙর কাশিপুর দুটো থানার কথা বলছি প্রায় আমাদের এগারোশো ছেলের নামে কেস দেওয়া হয়েছে কত কেস দেবে প্রশাসন ভাইরা প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলছি সরকার আসবে যাবে আপনাদের কিছু শ্রদ্ধার চোখে পাবলিক দেখে সেই শ্রদ্ধার চোখে থাকার চেষ্টা করবেন কারণ একটা থানায় খুব বেশি হলে পঁচিশটা অফিসার থাকে সেই পঁচিশটা অফিসারের প্রতি এত বর্ষ এত বিশ্বাস আমাদের পঁচিশটা অফিসারের বোধ এত ভরসা বিশ্বাস আর দু লক্ষ প্রায় আড়াল লক্ষ মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমায় এই পঁচিশটা অফিসারের উপরে কারণ তাদের কর্মের নৈপুণ্যতা তাদের রাজধর্ম পালনের নৈপুণ্যতা তারা মানুষের সাথে এত ভালো ব্যবহার করে এত বিশ্বাস স্থাপন করে রেখেছে যে এই মাত্র পঁচিশটা অফিসারের প্রতি ভরসা রেখে আড়াই লক্ষ মানুষ চলে কিন্তু যদি আপনি দলদাসে পরিণত হয়ে যান এটা মনে রাখবেন পাবলিক কিন্তু আইন হাতে তুলে নেবে না কিন্তু আপনার প্রতি ভরসা আমাদের কমে যাবে নাটা পুকুরে দিয়ালকে দিয়াল লেখা কেন্দ্র করে আমাদের কর্মীদের মারা হয়েছে মহিলার মেরে নাট ফাটানো হয়েছে শিলতানি করা হয়েছে আজকে যারা করেছে তারা আজকে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে আর আপনি কাশীপুরের বড় বাবু আপনি ভাবছেন কি আপনি বুক ফুলিয়ে ঘুরবেন না আপনার উর্দিটাকে সম্মান দিয়ে বলছি এলএসএস বড়ের মতো বলে যাচ্ছি আপনার উর্দিটাকে সম্মান দিয়ে আইনের বাধাই ফেলে আইনের আওতায় ফেলে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানের পেলে তার পরিকাঠামোর মধ্যে ফেলে আপনার উর্দি খুলে নিতে আমাকে পাঁচ মিনিট টাইম লাগবে না দেশের সংবিধান আমাদের কেমন একটা জিনিস দিয়েছে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা আমার পড়ার ব্যাংক চালা করে ততটা ক্ষমতা সুতরাং যে সংবিধান আমার কাছে আছে আপনার উর্দি খুলতে টাইম লাগবে না এমন গ্যারেজ করে দিয়ে হবে না হাইকোর্টে এমন চারটে করে দিয়ে হবে না সারাটা লাইবার আর পুলিশ প্রশাসন পুলিশের উঠি পড়তে পারবেন না সম্মান দিয়ে কথা বলি সম্মানে রাখার চেষ্টাটা করবেন দলদাসে যদি পরিণত হয়ে যায় যান হুমায়ুন কবিরের মতো ইস্তফা দিয়ে পার্টি প্রতিনিধিত্ব করেন যান চলে যান একাধিক নেতারা পুলিশ অফিসাররা ইস্তফা দিয়ে পার্টির নেতাগিরি করেছে আপনিও করুন আমার সমস্যা নাই আপনি উর্দিয়ে পড়ে থাকবেন তৃণমূলের দালালি করবেন ভাবছেন কি চুপ করে থাকবো না আ বন্দুক উদ্ধার হচ্ছে বোমা উদ্ধার হচ্ছে যেই বস্তার মধ্যে আছে আপনি সেখানে গিয়ে হাত ঢুকিয়ে দিলেন নাটক হচ্ছে না কি ভাবছেন আর দিন অপেক্ষা করুন সরকার পরিবর্তন হয়েছে হবে তখন আপনি কোথায় থাকবেন ওছি থেকে হাবলদার হয়ে যাবেন না তো ওছি থেকে হাবলদার হয়ে যাবেন না তো হয়তো উনি ভাবছেন লোক জমায়ে দেখে হয়তো অনেক হাওয়াতে বকছে আরে আমার জন্মের পর থেকে লোকের সাথে আমাদের সম্পর্ক আপনি যে ট্যাক্সের টাকায় যে কাজ করছেন না যে স্যালারি পাচ্ছেন আমার লোক সাতাশ পার্সেন্ট ট্যাক্স ওর মধ্যে আছে সাতাশ পার্সেন্ট আমার লোক আছে আজকে বলা হচ্ছে মোল্লা মৌলবিরা এখানে ভোটে দাঁড়াবে হ্যাঁ মূল টুপিওয়ালার ভোটটা তখন সেকুলার টেন টুপিওয়ালার যখন নেতা হয় যায় তখন কমিউলার না গেরুয়া বসন পরে যদি কেউ থাকে ভোটটা সেকুলার আর যখন গেরুয়া বসন তারি ভোটে দাঁড়াবে সেটা কমিউলার না আদিবাসী যখন ভোট দেবে তখন সেকুলার আর আদিবাসী যখন ভাগিদত্বের লড়াই যখন আসবে তার সাংবিধানিক অধিকারের লড়াই যখন আসবে তখন আদিবাসী কমিউলার না এই মঞ্চে এসে সব বলছেন যে আইএসএফ হলো এই সব ব্যাপার তাপস চক্রবর্তী এখন বাঙুল বাচ্চা তিনি আইএসএফ এর নেতা হতে হতে মানুষের পিঠ দেয়ালে থেকে যায় তখন কি করতে হয় ঘুরে দাঁড়াতে হয় তো তা সেই আমাদের সেই সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি এটা আমাদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের সময় এসে গেছে আর আজ এই বিশাল এটা কর্মী সভা না জনসভায় রূপান্তরিত হয়েছে এই জনসভা কর্মী সভা থেকে আমাদের শপথ দিতে হবে নেতৃত্বরা আমাদের বলে দেবেন যে কিভাবে আমাদের আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই জিনিস আমরা এখান থেকে শুনে আমরা যে যার বুথে ফিরে যাব এবং আগামী দিনের লড়াইয়ের আমরা প্রস্তুতি নেব আপনারা জানেন যে গত দশ বছর ধরে তৃণমূল সরকার আমাদের রাজ্যটা চালাচ্ছে কি হচ্ছে আপনারা নিজেরা প্রতিদিনের জীবনে বুঝতে পারছেন একটা কাঠবাণীর সরকার একটা চাল চোরের সরকার একটা ত্রিপল চোরের সরকার রাজত্ব চালাচ্ছে সর্বত্র আস্তলাবাজি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে কিন্তু আমাদের মা বোনদের কোন সম্মান নেই একজন মহিলা অত্যাচারিত হলে আজ আমার রাজ্যে কি হয় তার দাম বেঁধে দেওয়া হয় যে একজন মহিলা ধর্ষিত হলে তার রেট এত কতখানি লজ্জার একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের এই সব কিছুর বদলা আমাদের নিতে হবে আগামী একুশের নির্বাচনে আর কেন্দ্রে রয়েছে আমাদের বিজেপি সরকার আপনারা জানেন মানুষ এখন কিছু কিছু মানুষ এখন বলছে যে এই তৃণমূল ভালো না বিজেপি ভালো তৃণমূলের নেতারা এখন বাঁচতে তারা বুঝতে পারছে তৃণমূল দলটা উঠে যাবে তারা এখন বিজেপিতে চলে যাচ্ছে বড় ফুলে এবং সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের বুঝতে হবে যে সব রাজ্যে বিজেপি সরকার আছে সেই রাজ্যগুলোর কি অবস্থা আমরা উত্তর দেখছি মেয়েদের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে এই সম্প্রতি হাতরাসে হয়ে গেল মেয়েটার ওপর অত্যাচার হলো এবং সেই মেয়েটা মেয়েটার ওপর যে অত্যাচার হলো সেই যখন ছাড়া পেয়ে সেই মেয়েটার বাবাকে গুলি করে দিল সেই রাজ্যে যে যোগী সরকার কিভাবে মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে ধর্মের তাস খেলছে আজ বিজেপি সরকার একটা সরকার কোন কর্মসংস্থানের ব্যবস্থা করছে না বেকারিতে আমাদের দেশ আজকে কোন জায়গায় পৌঁছে গেছে মানুষ হাহাকার করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ কোথায় পৌঁছেছে আপনারা দেখছেন গ্যাস আজকে হাজার টাকা কিলো কোন জিনিস কেনার উপায় নেই একটা সরকার সেই সব থেকে লক্ষ্য না দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা চৌত্রিশ বছর বাম সরকার যখন ছিল আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বাস করেছি ভাঙ্গর, ভাঙ্গর একটা মিশ্র এলাকা ভাঙ্গরে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই ভাইরা পাশাপাশি বাস করেছি কোনো দাঙ্গা হয়েছে কোনো দিন কিন্তু বিরানব্বই সালে তো বাবরি মসজিদ ধ্বংস হয়েছে কিন্তু তখনও তো কিভাবে সবকিছু রক্ষা হয়েছে দাঙ্গা হতে দেয়নি যদি বসু সরকার কিন্তু আজ দেখুন কি অবস্থা উত্তরপ্রদেশে মানুষ কি খাবে সেইটা ফ্রিজ খুলে দেখছে তার ফ্রিজের মধ্যে কি আর কিসের মাংস আছে এটা কোন সরকারের কাজ কাজেই আমাদের ঢুকে দাঁড়াতে হবে আর এই এই যে বিজেপি সরকার এই বিজেপি সরকার তো পশ্চিমবাংলায় আসার কথা নয় তাদের এদের আনলো কারা তো তৃণমূলীটাকে আনলো তৃণমূলের জন্যই তো আজ আঠারোটা এমপি কাজে এই সব কিছুর বদলা আমাদের নিতে হবে আগামী একুশের নির্বাচনে আমরা এই সমাবেশ থেকে এই কর্মী সভা থেকে ফিরে যাব এবং নিজেরা সেইভাবে প্রস্তুত হব যাতে দু হাজার একুশে আমরা এই সংযুক্ত মোর্চার সরকার করতে পারি আপনারা দেখছেন বর্জুয়া মিডিয়া কিভাবে মানে আমাদের অপসাম্বিক করে দিচ্ছে এই সংযুক্ত মর্যাকে এত ছেলে মেয়ে এত যুবক ছেলে এসেছে আইএসএফের বা আমাদের বাম সমর্থকরা যেখানে এসছেন কিন্তু আমরা টিভি খুললে কি দেখছি যে বিজেপি আর তৃণমূল যেন বিজেপি আর তৃণমূল ছাড়া দেশে কিচ্ছু নেই এটা বুর্জুয়া মিডিয়ার মিডিয়ার একটা কারসাজি আমাদের আই হিসেবে যে নেতৃত্ব আছেন ভাইজান ভাইজানের বক্তব্য আমি ব্রিগেডে গিয়ে শুনলাম একজন ধর্ম গুরু কই তিনি ধর্মের কথা তো বলেননি তিনি তো সেখানে মানুষের অধিকারের কথা বলেছেন মানুষের খাদ্য বাসস্থানের কথা বলেছে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের কথা বলেছেন নারীর যে সম্মান চলে গেছে সেই সম্মান পুনরুদ্ধারের কথা বলেছে তাহলে তাহলে এগুলো বুঝতে হবে মানুষকে হিন্দু ভাইদেরও বুঝতে হবে মুসলমান ভাইদেরও বুঝতে হবে বাংলা আমাদের সম্প্রীতির বাংলা সেই সম্প্রীতি আমরা বজায় রাখতে সংযুক্ত মর্চার আমরা সরকার গর্ব এই প্রত্যয় নিয়ে আমরা আজ এখান থেকে বাড়ি যাব এই বলে উপস্থিত সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যে ভাঙর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের